আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে চলুন আপনাদের সাথে একটি রুই মাছের রেসিপি শেয়ার করি। রুই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। এরপরে আমি একটু হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নিলাম। তারপরে একটি তাওয়ার মধ্যে আমি রুই মাছগুলো একদম ভালো করে লাল লাল করে ভেজে উঠাবো। তো আমার ইউটিউব চ্যানেলের দর্শকদের কাছে আমি আগেই সরি বলে নিচ্ছি, অনেক দিন যাবত আমি কোনো ভিডিও দিচ্ছি না এর জন্য। তো এখন থেকে চেষ্টা করব রেগুলার হওয়ার জন্য। আপনারা যারা ইউটিউব চ্যানেলে আমার এই রেসিপিটি দেখছেন, প্লিজ অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা আমাকে ফলো দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা দেননি তারা প্লিজ একটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো রুই মাছগুলো দেখুন একটু ভেজে ভেজে ভালো করে লাল লাল করে নামিয়ে নিয়েছি। আর এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ কিন্তু ভেজে নিয়েছি। এই যে জায়গাটা আমি যে দু চামচ দিলাম, এটা হচ্ছে আদা রসুন ধইনা জিরা একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম। তারপরে অল্প একটু লবণ দিয়েছি আধা চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিয়েছি এক চিমটি হলুদের গুঁড়া, এক চিমটি মরিচের গুঁড়া। এই যে এক চিমটি হলুদ মরিচের গুঁড়া দিয়েছি, এটা কারণ হচ্ছে আমি ওই যে পেঁয়াজের সাথে কাঁচা মরিচ বেটে দিয়েছিলাম, আর আমার আম্মা ঝাল কম খায় এই কারণে। আর এই যে উপকরণটি দেখছেন স্পেশাল, এটা হচ্ছে দই, দই দিয়ে রুই মাছ, রুই মাছের কারি। দইটা দিলে এতটাই টেস্টি হয় রুই মাছটা। এটা একদিন রান্না করে আমার রেসিপি ফলো করে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, যে খুবই মজা। আমি বলছি তাই বলে না, আমি রান্না করে খেয়েছি এবং এতটাই টেস্টি হয়েছিল যে সবাই চেটে পুটে খেয়ে ফেলেছে। তো এরপরে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন পানি দিয়ে দিলাম, ঝোলের পানি। তো ঝোলের পানি দিয়ে তারপরে মাছগুলো ভালো করে দিয়ে দিলাম। তো এখানে মাছগুলো দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়েছিলাম পানিটা, ঝোলের পানিটা। এরপর আমি মাছগুলো দিয়ে ভালো করে রান্না করেছি 10 মিনিট মতো। 10 মিনিট পরেই আমার রান্নাটা হয়ে গেছে। তো এইভাবে আমার রেসিপিটা ফলো করে অবশ্যই দই দিয়ে রুই মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা। তো এই তো হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।